আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বাংলাদেশের সেনাবাহিনী সৈনিক পদে যোগ দিতে যাচ্ছেন যারা যারা চিন্তা করতেছেন তাদের জন্য সুখবর নিয়ে চলে আসলাম আজ যারা যোগ দিতে চাচ্ছেন তাদের জন্য বিশাল একটি সুখবর চলে আসতে আমাদের ধারে চলুন আমরা দেখি সেই বিষয়টি কি যারা সৈনিক পদে যোগ দিতে যাচ্ছেন তারা হচ্ছে দশই ডিসেম্বর দুই থেকে আর শেষ ডেট হচ্ছে একত্রিশে জানুয়ারি দুই হাজার তেইশ হচ্ছে লাস্ট ডেট যারা অবশ্যই ফর্ম পূরণ করতে চান আপনারা এই সময়ের মধ্যে ফর্ম পূরণ করবেন চলুন এবার দেখি আপনার হচ্ছে কি কি বিষয়ে লোক নেবে মানে কোন কোন পদে লোক নেবে সেই সকল পদগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব চলুন আমাদের সাথে থাকুন আর যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ও আমাদের সাথে থাকবেন প্রতিদিন সরকারি বেসরকারি চাকরির নিউজ পেতে ও চাকরি বিষয়ে পড়া সংক্রান্ত বিষয় জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন চলুন দেখি আমাদের কি কি দুই হাজার সালে নির্ধারিত সেনাবাহিনী সৈনিক পদে পুরুষ ও মহিলা প্রার্থীদের ভর্তি ও কার্যক্রম অনুষ্ঠিত হইবে সেনাবাহিনী যোগদানের আগ্রহী ও সকল জেলার পুরুষ ও মহিলা প্রার্থীরা আবেদনের জন্য বিস্তারিত তথ্যসমূহ নিচেই দেওয়া হলো অবশ্যই আপনারা এইগুলো পুরো ভিডিওটি দেখবেন চলুন দেখি একজন প্রার্থী এখানে আবেদনের কথা বলা হচ্ছে একজন প্রার্থী প্রয়োজনীয় যোগ্যতা সাপেক্ষে সাধারণত এখানে হচ্ছে জিডি বলতে বোঝানো হয়েছে টেকনিক্যাল এখানে ও জিডি এখানে জিডি বিষয়কে বোঝানো হয়েছে আর এখানে টেকনিক্যাল এবং টেকনিক্যাল টে টিডি আবেদন করতে পারবেন চলুন এবার দেখি এছাড়াও বিএনসিসি মানে বিএনসিসি যারা আছেন তারাও সদস্যরা যোগ দিতে পারবেন সেনা সদস্যের সন্তানরা এস এস এখানে টি এখানে বলা হচ্ছে সম্পূর্ণ তাদের প্রশিক্ষণ প্রাপ্ত প্রার্থীগণ এবং পৃথকভাবে আবেদন করতে পারবেন সকল ক্ষেত্রে যেরকম এস এম এস এ বা অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে প্রতি আবেদনের অনুকূলে ভর্তি পরীক্ষার ফি দিতে হবে দুশো টাকা করে আপনাদেরকে আমি বিস্তারিত বললাম এখানে বলা হয়েছে যে দুশো টাকার মাধ্যমে আপনারা আবেদন ফি জমা দিতে পারবেন দুশো টাকা আর অনলাইনের মাধ্যমে অবশ্যই আবেদন করতে হবে আর এসএমএসি এর মাধ্যমে আপনাদের জানানো হবে চলুন এবার দেখি যোগ্যতা কথা হচ্ছে সাধারণত টেন এখানে জিডি কথা বলেছে পুরুষ ও মহিলাদের ক্ষেত্রে তাদের সীমা কথা হচ্ছে তিন মার্চ দুই তারিখ থেকে তাদের বয়স সতেরো এর কম এবং সতেরো থেকে বিশ বছরের মধ্যে হতে হবে তার বেশি হলে অবশ্যই আবেদন করতে পারবেন না শিক্ষাগত যোগ্যতা কথা হচ্ছে এসএসসি ও সমমনে মাদ্রাসা ও কারিগরি উন্মুক্ত বোধে প্রার্থীরা আবেদন করতে পারবেন পরীক্ষাতে অবশ্যই অন্যতম থ্রি পয়েন্ট জিরো জিরো পেতে হবে চলুন এবার টেকনিক্যাল টি কথা বলা হয়েছে পুরুষ মহিলাদের ক্ষেত্রে কি বলা হয়েছে চলুন বয়সের সীমা তিন দুই হাজার থেকে সতেরো বছরের কোম সতেরো বছরের এবং কোম একুশ বছরের কম মানে একুশ বছরের মধ্যে হতে হবে তার বেশি হলে হবে না আপনার আবেদন করতে পারবেন না চলুন এবার দেখি শিক্ষাগত যোগ্যতা কারিগরি শিক্ষাগত কথা বলা কি বলা হয়েছে এসএসসি ও ভোকেশনালে হইতে সংশ্লিষ্ট কারিগরি শিক্ষা বোর্ডে অন্যতম আর এখানে এসএসসি সমমনে মাদ্রাসা কারিগরি পরীক্ষা সিজিপিএ পেতে হবে কারিগরি শিক্ষা বোর্ড থেকে এখানে নিম্ন এবং টেবিল এক অনুযায়ী অন্যতম ছয় মাস ম্যাদি সংশ্লিষ্ট যে টেট কোর্সেসের যোগ্যতা থাকতে হবে বিজ্ঞান বিভাগ ও ডিপ্লোমা করতে সম্পূর্ণ প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে এখানে বলা হয়েছে চলুন এবার আমরা দেখি শারীরিক শারীরিকের কথা কি বলা হয়েছে যারা আবেদন করবেন অবশ্যই আপনাদের শারীরিক কি যোগ্যতা থাকতে হবে সেই সকল বিষয়ে আপনারা জানা লাগবে চল নিবার দেখি কি বলা হয়েছে এখানে উচ্চতা কথা বলা হয়েছে পাসপোর্ট সংখ্যা কথা বলা হয়েছে পুরুষদের ক্ষেত্রে আর এখানে ক্ষুদ্র নিরে গোষ্ঠী যারা আছেন তাদের ক্ষেত্রে পাসপোর্ট চার ইঞ্চি কথা বলা হয়েছে মহিলাদের ক্ষেত্রে কি বলা হয়েছে চলুন একটু দেখি পাসপোর্ট তিন ইঞ্চি কথা বলা হয়েছে মহিলাদের ক্ষেত্রে আর যারা ক্ষুদ্র গোষ্ঠী আছেন তারা পাসপোর্ট এক ইঞ্চি হলে হবে সমস্যা নেই চলুন এবার ওজনে কথা কি বলা আছে সেটা একটু আমরা জেনে নিই এখানে ঊনপঞ্চাশ কেজি কথা বলা হয়েছে মানে পাউন্ড একশো দশ পাউন্ডের কথা বলা আছে মহিলাদের ক্ষেত্রে হচ্ছে সাতচল্লিশ কেজি এখানে হচ্ছে একশো চার পাউন্ডের কথা বলা আছে বুকের মাপের কথা কি বলা আছে একটু দেখি চলুন পুরুষের ক্ষেত্রে স্বাভাবিকত তিরিশ ইঞ্চি কথা বলা আছে আর মহিলাদের ক্ষেত্রে স্বাভাবিক হচ্ছে আঠাশ ইঞ্চি থেকে তিরিশ ইঞ্চি পুরুষদের ক্ষেত্রে তিরিশ ইঞ্চি থেকে বত্রিশ ইঞ্চি আরও কিছু বলা হয়েছে স্বাস্থ্য পরীক্ষা স্বাভাবিক পরীক্ষার যোগ্যতা থাকতে হবে বৈবাহিক সম্পর্কে অবিবাহিত থাকতে হবে সাঁতার কাটা অবশ্যই জানতে হবে যারা ভর্তি হতে চাচ্ছেন তাদের ক্ষেত্রে কি বলা আছে চলুন একটু দেখে এই যে সংশ্লিষ্ট দেওয়া আছে আমি ভিডিওটি বড় করব না অবশ্যই আপনারা একটু দেখে নেবেন এইখানে দেওয়া আছে বিস্তারিত আপনারা যারা দেখতে চান অবশ্যই দেখে নেবেন আর একটা বিষয় যে এখানে টেবিল দেওয়া আছে যে যে কোড যারা পরীক্ষা দেবেন অবশ্যই এখানে টেবিল দেওয়া আছে এই অনুযায়ী আপনাদের পরীক্ষার কেন্দ্র কোড এখানে বর্ণনা দেওয়া আছে আমি ভিডিওটি বড় করতেছি না এর জন্যই আপনারা প্লিজ একটু দেখে নেবেন টেনে টেনে চলুন এবার দেখে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই বিষয়গুলো আপনাদেরকে জানা বানানো হলো চলুন এবার দেখি এই পাশে আমি ভিডিওটি বড় করব না এর জন্যই আপনাদেরকে অনুরোধ থাকবে যে আপনারা এই বিষয়গুলো ভর্তি যে বিষয়গুলো কিভাবে কি ফর্ম পূরণ করবেন এখানে দেওয়া আছে অবশ্যই আপনারা দেখে নেবেন এই ছিল আজকে আমাদের সংবাদ আর এই ফর্মটি অবশ্যই অনলাইনের মাধ্যমে পূরণ করতে হবে আর আপনারা যদি কোনো এই বিষয়ে সমস্যা ফিল করেন আমাদেরকে এস এম জানাবেন অবশ্যই আপনাদেরকে আমরা হেল্প করব ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ